হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই লেট অ্যাকাবার চ্যানে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোদের সাথে শেয়ার করব আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে হিশু ট্রেনিং দিতে পারি সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান হিশু ট্রেনিং দেওয়া কিন্তু ভিশুনি দরকার একটা নির্দিষ্ট সময়ের পর থেকে তার কারণ বিশেষজ্ঞরা মনে করে থাকেন বাচ্চাদের একটা নির্দিষ্ট বয়স হয়ে গেলে তারপর থেকে বেশ কিছু কাজ ওদের নিজেদেরকেই করতে দেওয়া উচিত কারণ নিজেদের থেকে যদি ওরা একটু একটু করে কাজ করতে পারে তাহলে সেটা ওদের মানসিক বিকাশে অনেক সাহায্য করে থাকে আর নিজেদের থেকে কাজ করার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে হিশু ট্রেনিং দিয়ে দেওয়া যার ফলে ওরা নিজেদের থেকে হিশু করতে পারবে এছাড়া হিশু ট্রেনিং যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বাচ্চাদের আমাদের ভরসায় বসে থাকতে হবে না বা বাচ্চারা হিশু করে ফেলেছে ওদের ঠান্ডা লেগে যাওয়ার যে ভয়টা থাকে যদি আমরা খেয়াল না করি লক্ষ্য না দিই তো সেই ভয়টাও থাকবে না ডায়পারের খরচ অনেক বেঁচে যাবে এছাড়া বাচ্চারা যখন সামনে মানে আগামী দিনে যখন স্কুলে যাবে তখন কিন্তু অনেক স্কুল থেকেই বলে দেওয়া হয় যে স্কুলে ভর্তি করার আগে বাচ্চাদেরকে ডাইপার ফ্রি করতে হবে আর ডাইপার ফ্রি করতে গেলে তো আমাদের হিশু ট্রেনিংটা দিয়ে দেওয়াই উচিত তাই না তো এই সমস্ত কারণের জন্য কিন্তু বাচ্চাদেরকে নির্দিষ্ট সময় থেকে হিসু ট্রেনিংটা দিয়ে দেওয়া উচিত তো কিভাবে আমরা এই পুরো প্রসেসটা করতে পারি যাতে বাচ্চারা নিজের থেকে বুঝতে পারে এবং নিজের থেকে টয়লেটে যায় গিয়ে শিশু করে এই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ তো চলো আদে করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি তো ফার্স্টে বলি বাচ্চাদেরকে কোন বয়স থেকে আমরা হিশু ট্রেনিং দেওয়া স্টার্ট করব। দেখো বাচ্চাদের যে একটা নির্দিষ্ট বয়স এলে এই বয়স থেকেই সেই বাচ্চাকে হিশু ট্রেনিং দেওয়া যাবে এরকম কিন্তু কোনো রকম কোনো নিয়ম নেই যে সময় থেকে বাচ্চা তোমার সাথে কমিউনিকেট করতে পারবে একটু একটু করে মানে বাচ্চা একটু বোঝাতে পারবে অ্যাটলিস্ট দেখাতে পারবে হাত দিয়ে কিছু যে এই জিনিসটাও করতে চাইছে বা এটা বোঝাতে চাইছে এই সময়টা যখনই আসবে তখন থেকে তুমি চাইলে তোমার বাচ্চাকে হিশু ট্রেনিংটা দিতে পারো রাইট সেটা হতে পারে দেড় বছর বয়সে সেটা হতে পারে কোনো বেবি যদি খুব অ্যাডভান্স হয় দেখা গেলো সে পনেরো মাস বা তেরো চোদ্দো মাসে এরকম কমিউনিকেট করতে পারছে তো সেই সময় থেকে আমরা দিতে পারি এবার দেখা যাচ্ছে যে এই যে বয়সটা সেটা কোনো বেবি পেরিয়ে এসেছে হয়তো তার বয়স আহ দু বছর হয়ে গেছে বা আড়াই বছর হয়ে গেছে কিন্তু মা এতদিনেও হিজো ট্রেনিং দিয়ে উঠতে পারেননি তো সেক্ষেত্রেও কিন্তু যে নিয়মগুলো বা যে স্টেপগুলো ফলো করার কথা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি সেগুলো কিন্তু তোমরা চাইলে ফলো করতে পারো এবং চাইলে আগামী দিন থেকেই এটা স্টার্ট করে দিতে পারো ঠিক আছে তো যে সকল নিয়মগুলো পরপর পরপর ফলো করে আমরা এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারি সেগুলোই তোমাদের সাথে ওয়ান টু করে শেয়ার করছি ঠিক আছে সবার আগে যেটা করতে হবে বাচ্চাদেরকে যদি ডাইপার পরিয়ে থাকো তো এই ডাইপার পরানোটাকে বন্ধ করতে হবে শুধুমাত্র বাচ্চা যখন ঘুমোবে মানে দুপুরের ঘুম এবং রাতের ঘুম এই দুটো টাইম ছাড়া বাকি সমস্তটা টাইম মানে গোটা দিনটাই কিন্তু আমাদের বাচ্চাদেরকে ন্যাপি পরিয়ে বা প্যান্ট কাপড়ের প্যান্ট পরিয়ে রাখতে হবে বিবিরা ডাইপার পরে না সারা পরেই থাকে বা প্যান্ট পরে থাকে তাদের ক্ষেত্রে আলাদা করে কোনো কিছু দরকার নেই কিন্তু যে সমস্ত বেবিরা ডাইপার পরে রয়েছে এবং মা চাইছেন তাদের শিশু ট্রেনিং দিতে তো সেক্ষেত্রে কিন্তু আগে বাচ্চাকে ডাইপার ফ্রি করতে হবে ডাইপার ফ্রি মানে ডাইপার ছাড়া বাচ্চাকে রাখতে হবে বাচ্চাকে প্যান্ট বা কাপড়ের ন্যাপি পরিয়ে রাখতে হবে রাইট তো এটা হচ্ছে ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হচ্ছে বাচ্চাদের যখন এভাবে ন্যাপি পড়ে থাকতে থাকতে বাচ্চা মাঝে মাঝে হিসু করে ফেলবে এবার যে সময় বাচ্চা হিশু করছে আমাদের যেটা আমাদের তরফ থেকে করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে চেনাতে হবে যে দেখো এই যে তুমি এটা করলে এটাকে বলে হিশু তো যখন বাচ্চা হিশুটা বা ইউরিনটা পাস করবে তখন আমাদেরই ওদের সাথে কথা বলে জোরে জোরে আওয়াজ করে বলতে হবে যে দেখো এটা হচ্ছে হিশু এইটা তুমি যেটা করছো এটাকে হিশু বলা হয় রাইট তো বাচ্চা এই যে হিশুটা পাস করছে মানে ইউরিনটা পাস করছে সেটা বাচ্চা দেখবে আমাদের মুখ থেকে হিশু কথাটা শুনবে এবং যখনই বাচ্চা হিশুটা পাস করে দেবে ইউরিনটা পাস করে দেবে তখন বাচ্চা একটা বাচ্চার মধ্যে একটা ফিলিংস হবে একটা হালকা ফিল করবে এই যে বাচ্চা ফিল করছে একটা হালকা ফিলিংস বাচ্চার মধ্যে আসছে বাচ্চা যে দেখতে পাচ্ছে যে একটা ইউরিন পাস হচ্ছে এবং আমাদের মুখ থেকে যে শিশু কথাটা বাচ্চা শুনছে এই তিনটেকেই কিন্তু বাচ্চা একসাথে কানেক্ট করে ফেলবে মানে বাচ্চা বুঝতে পারবে যে এটাকেই শিশু বলা হয় রাইট এবং আগামী দিনে এই যে কানেকশানটা তৈরি হয়ে যাবে বাচ্চার মধ্যে এটা কিন্তু আগামী দিনে শিশু ট্রেন দিতে অনেক সাহায্য করবে থার্ড যে কাজটা আমাদের করতে হবে সেটা ভীষণই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এভাবে বাচ্চাকে বলে বলে হিশু কী হিশুটা কেমন দেখতে হয় হিশুর ফিলিংস হিশু হলে কেমন ফিলিংস হয় এটা যখন বোঝানো হয়ে যাবে তখন আস্তে আস্তে মানে কয়েকদিন এভাবে বোঝানোর পর আস্তে আস্তে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চার বয়স যদি এক থেকে দু বছরের মধ্যে হয় সেক্ষেত্রে বাচ্চাকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা বাদে বাদে টয়লেটে নিয়ে যেতে হবে হিশু করাতে হবে এবং তখনও যখন আমরা বাচ্চাদেরকে হিশু করাবো টয়লেটে নিয়ে গিয়ে তখনও কিন্তু আমাদের বলতে হবে যে দেখো তুমি হিসু করছো এবার থেকে কিন্তু তোমাকে টয়লেটে এসেই হিসু করতে হবে এই ব্যাপারগুলো কিন্তু বাচ্চাকে বোঝাতে হবে রাইট এবার প্রথম প্রথম বাচ্চা এগুলো নিজের থেকে ফিল করতে পারবে না তখনও আমাদেরকে কিন্তু টাইমটা মেনটেন করে করে মানে যখন বাচ্চার বয়স এক থেকে দু বছরের মধ্যে থাকবে মোটামুটি প্রত্যেক মিনিট অন্তর 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 বা ঘন্টা একবার করে ওভাবে নিয়ে যেতেই হবে হয়তো বাচ্চা ইউরিন পাস করবে কোনোবার হয়তো বাচ্চা ইউরিন পাস করবে না কোনো ব্যাপার না ঠিক কিন্তু এটা টাইম টু টাইম আমাদের করতেই হবে এবার দেখা যাচ্ছে বাচ্চা হয়তো কোনোবার এক ঘন্টার আগেই বা চল্লিশ মিনিটের আগেই হিসু করে দিল সেই নিয়ে একদমই চেঁচামেচি বা কোনো রকম কিছু বাচ্চাকে বলার দরকার নেই জাস্ট বলতে হবে যখন তোমার হিসু পাবে তখন কিন্তু আমাদের ওইখানে যেতে ওই ঘরে গিয়ে হিসু করতে হবে এইভাবে বাচ্চাকে এটা বোঝাতে হবে কোনো বকা বা কিচ্ছু করার দরকার নেই যদি বাচ্চার বয়স দু বছরের বেশি হয় মানে বাচ্চা যদি দু বছরের বড় হয় সেক্ষেত্রে দু ঘন্টা বাদে বাদে একবার বাচ্চাদেরকে হিসু করানোর জন্য আমাদের নিয়ে যেতে হবে এ ক্ষেত্রেও কিন্তু কোনোবার হয়তো বাচ্চা দু ঘন্টার আগে ইউরিন পাস করে দিল সেক্ষেত্রে আমাদের কোনো রকম বকাবকি করা কিচ্ছু দরকার নেই জাস্ট বলতে হবে এই যে তুমি হিসু করলে এটা কিন্তু এখানে করতে নেই তুমি তখন বড় হয়ে গেছো এখন কিন্তু আমাদের টয়লেটে গিয়ে ওই ঘরে গিয়ে তারপর হিসু করতে হবে ঠিক আছে বা যখন তোমার হিসু পারবে কাউকে ডাকবে সে তোমার ডাক শুনে বা তাকে বোঝাবে সে তখন তোমাকে হিসু করাতে নিয়ে যাবে ঠিক তো এই কাজটাই আমাদের বারবার করতে হবে যদি বাচ্চা দু ঘন্টার আগে হিসু করে দেয় না হলে কিন্তু আমাদের টাইম মেনে মেনে দু ঘন্টা অন্তর অন্তর অবশ্যই বাচ্চাকে নিয়ে যেতে হবে এবং টয়লেটে গিয়ে হিসু করাতে হবে এই পরামর্শটি আমার বেবির ডক্টর আমাকে দিয়েছিলেন এবং এটা কিন্তু ভীষণই ভালো কাজে দিয়েছিল এবার এইভাবে যদি আমরা টাইম টু টাইম মেনটেন করে বাচ্চাদেরকে হিসু করাতে টয়লেটে নিয়ে যাই এবং ওখানে হিস হিস যে শব্দ করা হয় বা হিসু করে হিসু করে যে আওয়াজটা করা হয় এর থেকে বাচ্চারা বুঝতে পারবে দু নম্বরে যে পয়েন্টটা তোমাদেরকে বলেছিলাম যে আমরা মুখে মুখে হিস আওয়াজ করছি বা হিসু করার জন্য হিসু কথাটা বলছি তখন ওরা ইউরিনটা পাস করছে সেই ইউরিনটা দেখছে দেখতে পাচ্ছে এবং ফিল করতে পাচ্ছে এই সমস্তটার সাথে পুরো ব্যাপারটার সাথে টয়লেটকেও কানেক্ট করে ফেলবে মানে টয়লেটের যে একটা যোগাযোগ আছে এটার সাথে ওরা আস্তে আস্তে সেটা বুঝতে পেরে যাবে রাইট এবং এই কাজটা বেশ কিছুদিন ধরে আমাদের পরপর পরপর নিয়ম মেনে করে যেতে হবে দুপুরবেলা এবং রাত্রেবেলা এই দুটো টাইমে অন্তত বাচ্চাকে ডায়পার পরে ঘুম পাড়ানো উচিত যখন আমরা দেখবো যে হ্যাঁ বাচ্চা নিজের থেকে টয়লেটে যাচ্ছে এবং বাচ্চা সেখানে গিয়ে ঠিক মতন হিসু করতে পারছে আমাদেরকে ডেকে হোক আমাদেরকে ইশারা করে হোক বাচ্চা নিজেকে টয়লেটে গিয়ে হিসু করতে পারছে তারপর আমরা দুপুরের ঘুমটাকে টার্গেট করব ঠিক আছে এরপর যেটা আমাদের করতে হবে সেটা ভীষণই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিশু যখন আমরা বাচ্চাদেরকে করিয়ে দিলাম তারপর ঘরে নিয়ে এসে কিন্তু আমাদের ওদেরকে জল খাওয়াতে হবে যে বয়সে যতটা পরিমাণ জল খাওয়ানো উচিত খুব বেশি চেপে চেপে খাওয়ানোর দরকার নেই বাচ্চা একবারে শিশু করার পর যতটা পরিমাণে জলে খেতে পারে আর কি ততটুকুনি জল আমাদের খাইয়ে দিতে হবে এর ফলে কী হবে এক তো আমরা টাইম টু টাইম বাচ্চাকে জল খাওয়াতে পারছি এবং একটা সাইকেল মানে দেহের ভেতরে একটা সুন্দর চক্র তৈরি হবে সেই চক্র ধরে কি বাচ্চা জল খেলো আবার নির্দিষ্ট টাইমে বাচ্চার হিসু পাবে তো একটা সুন্দর সাইকেল তৈরি হবে রাইট তো একটা সুন্দর চক্র যাতে তৈরি হয় যে বাচ্চা এখন জল খাচ্ছে আবার বেশ কিছুক্ষণ পরে আবার বাচ্চার হিসু পাবে তখন আমাদের আবার টাইম মেনে বাচ্চাকে টয়লেটে নিয়ে যেতে হবে তো এর জন্য হিসু করানো যখনই হয়ে যাবে তারপরের যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে জল খাওয়া খাওয়াতে হবে কিছুটা পরিমাণে একটু হলেও বাচ্চা যদি জল খেয়ে নেয় তারপর আবার বাচ্চাকে আমাদের নির্দিষ্ট টাইম মেনে টয়লেটে নিয়ে যেতে হবে তো এই কাজটা আমাদের বেশ কিছু দিন ধরে টানা করে যেতে হবে অর্থাৎ এইভাবে যদি আমরা পরপর কদিন এই কাজটা ফলো করতে থাকি তাহলে কিন্তু বাচ্চার মধ্যেও একটা রুটিন তৈরি হবে বাচ্চা বুঝতে পারবে এবং তারপর বাচ্চা নিজের থেকে কিন্তু যে যখনই ফিল করবে যে হিসু পেয়েছে তখন বাচ্চা নিজের থেকেই ছুটবে বা কাউকে ডাকবে বা ডেকে বোঝানোর চেষ্টা করবে যে এবার হিসু করবো প্যান্ট খুলে দাও এরকম এরকম নানান কথা বলতে চেষ্টা করবে এবং তখন বাচ্চা কিন্তু থেকে শিশু করতে চলে যাবে তো এই গেল হচ্ছে শুধুমাত্র দুটো ঘুমোনোর টাইম বাদ দিয়ে বাকি টাইমগুলোতে আমরা কিভাবে বাচ্চাকে হিশু ট্রেনিং দিতে পারি এবং বাচ্চা আস্তে আস্তে কীভাবে নিজের থেকে হিশু করতে পারে টয়লেটে গিয়ে এরপর তোমাদের সাথে শেয়ার করি যে ঘুমানোর টাইমে ফার্স্টে বলবো দুপুরে ঘুমানোর টাইমে আমরা কীভাবে বাচ্চাকে হিশু ট্রেনিংটা দেওয়াবো বা বাচ্চা যাতে শিশু না করে সেই ব্যাপারটা আমরা ম্যানেজ করব কি করে তারপরে বলবো রাতের কথা ঠিক আছে তো যখন দেখলে তুমি সারাদিন ধরে তোমার বাচ্চা মোটামুটি শিশু ট্রেনিং পেয়ে গেছে নিজের থেকে বলতে পারছে বা ইশারা করতে পারছে শিশু করার জন্য টয়লেটে যাচ্ছে তারপরে এবার তুমি দুপুরের ঘুমটাকে টার্গেট করো এই সময় থেকে আর দুপুরেও বাচ্চাকে ডায়পার পড়ানো দরকার নেই এই সময় কি করবে মোটামুটি বাচ্চারা কিন্তু দুপুরবেলা দু ঘন্টার জন্য ঘুমো এই সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যখন বাচ্চার লাঞ্চ হয়ে যাচ্ছে দুপুরের খাবার খাওয়া হয়ে যাচ্ছে তার কিছুক্ষণ পর আমরা বাচ্চাদেরকে একটু জল খাইয়ে দেব। এবং বাচ্চার যেহেতু যে যেখানে ইউরিনারি ব্লাডার যেখানে আর কি মূত্রথলি যেখানে মূত্রটা জমা হয় সেটা ছোটই। খুব বেশিক্ষণ বাচ্চারা সেটা ধরে রাখতে পারে না খুব বেশি পরিমাণে ইউরিন ধরে রাখতে পারে না তো যখন বাচ্চার খাওয়া হয়ে যাচ্ছে তারপর আমরা একটু করে জল খাইয়ে দেবো বাচ্চাকে এবং তারপর আমরা অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একটু ওয়েট করব যাতে বাচ্চা একটু ঘোরাঘুরি করে বা একটু আমাদের সাথে গল্প করে একটু কথা বলে তারপর যখন বাচ্চাকে শোয়াবো বিছানায় ঠিক তার আগে আগে মানে জল খাওয়ানো হয়ে গেছে তার মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট বা এরকম চল্লিশ মিনিট পরে বাচ্চাকে একটু টয়লেটে নিয়ে যাব। এবং বলবো যে এবার চলো হিস করে নিই তুমি তো ঘুমাবে এবার তোমাকে হিসু করতে হবে এবার এই যে বাচ্চা হিসু করে ফেললো তারপর কিন্তু আর বাচ্চাকে জল খাওয়ানোর দরকার নেই বাচ্চা জাস্ট বিছানায় এসে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিত বাচ্চা ঘুমিয়ে পড়লো এবং বাচ্চা যখন ঘুমটা আস্তে আস্তে হালকা হতে শুরু করবে মানে মোটামুটি দু ঘন্টা হয়ে গেছে বা দেড় ঘন্টা হয়ে গেছে তখন আমরা বাচ্চাকে উঠিয়ে আর টয়লেটে নিয়ে যেতে পারি এবং নিয়ে গিয়ে আবার হিসু হিসু করা মানে হিস করো হিস করো বা হিসু করো এরম বলতে পারি তখন বাচ্চা যদি কিছুটা হিসু ইউরিনারি ব্লাডের বা মূত্রথলিতে এসেও থাকে সেটা পাস হয়ে যায় এইভাবে দুপুরের ঘুমের টাইমটাকেও আমাদের আস্তে আস্তে টার্গেট করতে হবে যাতে বাচ্চা দুপুরে ঘুমের মধ্যে হিশু না করে ফেলে বলি রাতে যখন বাচ্চা ঘুমাবে তখন আমরা কিভাবে ওদের ডাইপার ফ্রি করব এবং কিভাবে ওদের হিশুর এই যে ব্যাপারটা হিশুটা ঠিক মতন করতে পারবে হিশু করে ফেলবে না ঘুমের মধ্যে এই ব্যাপারটা ম্যানেজ করব তো দেখো এটা না ভীষণই গুরুত্বপূর্ণ ব্যাপার যে রাতটা অনেকটাই লম্বা হয় দু ঘন্টার জন্য তো বাচ্চা ঘুমোয় যে তা তো নয় দুপুরের মতন অনেকটা লম্বা হয় রাত রাতে বাচ্চা যখন ঘুমায় অনেক গভীরভাবে ঘুম এবং সাথে সাথে আমরাও ঘুমিয়ে থাকি আর খুব অল্প বয়সে যদি আমরা রাতে ছাড়া ঘুম পাড়ানোর অভ্যাস করাই তো সেক্ষেত্রে অনেক ব্যাপীদের যেটা হয় যখনই আমরা বাচ্চাদেরকে মাঝে ঘুমের থেকে উঠে বা টয়লেটে নিয়ে যাব। তখন কিন্তু অনেক বেবি ঘুমটা ভেঙে যায় তারপরে আর ঘুম ভালোভাবে হতে চায় না ফলে এই যে ট্রেনিংটা রাতে বাচ্চাকে ড্রাইভার ফ্রি করে ঘুম পাড়ানোর এই যে ব্যাপারটা এটা কিন্তু অনেকটা পরে শুরু করতে হয় মানে সবার আগে আমরা সারা দিন ধরে হিসু ট্রেনিং দেবো তারপর আমরা দুপুরের ঘুমনের সময়টা যাতে বাচ্চা হিসু না করে সেই ব্যবস্থাটা নেব এবং তারও পরে গিয়ে আমরা বাচ্চাকে রাতের বেলা যাতে বাচ্চা হিসু না করে ফেলে সেই ট্রেনিংটা দেওয়া এবং যত বাচ্চা আস্তে আস্তে বড় হয় তত বাচ্চার ইউরিনারি ব্লাডারটা বা মূত্র যে থলিটা আছে সেটাও বড় হয় এবং সেই মূত্রথলির মূত্র বা হিশুটা ধারণ করার ক্ষমতাও কিন্তু বেড়ে যায় রাইট এবং যে মূত্রথলিটা সেটার পেশিগুলো অনেক স্ট্রং হয় আটকে রাখার ক্ষমতাটাও কিন্তু থাকে ফলে বাচ্চা একটু বড়ো হোক তারপর কিন্তু বাচ্চাদেরকে রাতে ঘুমানোর সময় শিশু ট্রেনিংটা বা বাচ্চা যাতে শিশু না করে ফেলে এই ব্যবস্থাটা নেওয়া উচিত খুব অল্প মানে ছোটোবেলাতে কিন্তু বাচ্চাদেরকে এটা করানো উচিত না কারণ বাচ্চা বুঝতে পারবে না ওর ক্ষমতাও কম শিশু ধরে রাখার ক্ষমতাটাও কম থাকে মূত্রথলি ছোট থাকে তার জন্য বাচ্চা একটু বড় হলে যখন বাচ্চার মূত্রথলিটা একটু বড় হবে ধারণ ক্ষমতাটাও তৈরি হবে ধরে রাখতে পারবে তখন তখনই কিন্তু আমাদের বাচ্চাদেরকে এই হিশু ট্রেনিংটা দেওয়া উচিত এবার এই যে হিশু ট্রেনিংটা যেটা রাত্রির বেলায় বাচ্চাকে দেওয়া উচিত মানে বাচ্চাকে ডাইপার ফ্রি করে শোয়ানো উচিত এটা কিন্তু খুব ভালো যে সময় সেটা হচ্ছে তিন বছর বয়স থেকে বাচ্চা মোটামুটি ভালো করে বোঝাতে পারবে বা আমাদের তুলতে পারবে এবং তখন আমরা বাচ্চাদেরকে হিশু করাতে নিয়ে যেতে পারবো এক্ষেত্রেও যখন বাচ্চাকে রাত্রিবেলায় আমরা জল খাও ডিনার বাচ্চার হয়ে যাবে বাচ্চা জল খেয়ে নেবে তারপর অন্তত আমাদের এক ঘন্টা ওয়েট করা উচিত বাচ্চা একটু ঘুরে ফিরে বেড়া এক ঘন্টার মধ্যে আমাদের আর জল খাওয়ানোর দরকার নেই বাচ্চা ঘুরে ফিরে বেড়াচ্ছে যখনই দেখবো যে মোটামুটি জল খেয়েছে পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা হয়ে গেছে তখন বাচ্চাকে আমরা টয়লেটে নিয়ে যাব এবং একইভাবে বাচ্চাকে টয়লেট করানো হয়ে বাচ্চাকে আমরা ঘুম পাড়িয়ে দেবো তো বাচ্চা যদি সারাটা রাতের মধ্যে আর জল না খায় বা দুধ না খায় সেক্ষেত্রে কিন্তু মাঝখানে ওঠার সম্ভাবনা বা মাঝে ইউরিন পাস করে দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে তবে যদি বাচ্চা ঘুমের মাঝখানে রাত্রিবেলাতে জল খেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার একটু সচেতন থাকতে হবে এবং কিছুক্ষণ পরে বাচ্চাকে নিয়ে গিয়ে একটু হিঁচু করানোর চেষ্টা যখনই বাচ্চাকে হিসু করে আমরা বা ঘরে নিয়ে আসবো তখন সে ঘরের পরিবেশটাকে ঘুম পাড়ানোর উপযুক্ত করে রাখতে হবে তা না হলে কিন্তু বাচ্চার ঘুমটা ভেঙে যাবে রাতের বেলা কিন্তু যখন আমরা এই পুরো ব্যবস্থাপনাটা নেব বাচ্চাকে ছাড়া ঘুম পাড়ানোর তখন কিন্তু আমাদের নিজেদেরই মাঝে মাঝে উঠে চেক করতে হবে প্রথম প্রথম যে বাচ্চা হিসু করে দিচ্ছে কিনা যখনই তুমি বাচ্চার এই সিস্টেমটা বুঝে যাবে যে এখন জল খাচ্ছে তারপর আমি এখন ইউরিন করিয়ে দিয়েছি বাচ্চাকে তারপর বাচ্চা ঘুমোচ্ছে মাঝে জল খায়নি বা যদি মাঝে জল খেয়ে থাকে তারপর আমি এখন আবার হিসু করালাম নিজের থেকে তারপর বাচ্চা আবার ঘুম হচ্ছে হচ্ছে না যখনই এই যে সিস্টেমটা তুমি কয়েকদিন রাতে মাঝে মাঝে তোমার উঠে জেগে জেগে একটু একটু করে দেখে দেখে বুঝতে পেরে যাবে তখন থেকে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার বাচ্চা কতক্ষণ বাদে বাদে করছে বা আদৌ রাতে হিসু করছে কিনা ইত্যাদি ইত্যাদি ওকে তো এইভাবে কিন্তু আমরা সারাটা দিন ধরে প্রথমে হিশু ট্রেনিং দিতে পারি বাচ্চাকে তারপরে দুপুরের ঘুমটাতে বাচ্চাকে ডাইপার ফ্রি রেখে হিশু যাতে বাচ্চা না করে তার ব্যবস্থা নিতে পারি এবং যখন বাচ্চা আরও একটু বড় হয়ে যাবে তখন আমরা টার্গেট করবো রাত্রের বেলা বাচ্চাকে ডাইপার ফ্রি করে কিভাবে শোয়ানো যায় এবং কিভাবে বাচ্চাকে হিশু করানোর এই যে ব্যবস্থাপনাটা নেওয়া যায় ওকে এরপর বাচ্চাদেরকে হিশু ট্রেনিং দেওয়া সংক্রান্ত কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি যেগুলো যখন তোমরা বাচ্চাদেরকে হিশু ট্রেনিং দেবে তখন তোমাদের কাজে লাগতে পারে স্পেশালি যখন ঘুমের টাইমে আমরা বাচ্চাদেরকে ডাইপার ফ্রি রাখবো এবং হিচু ট্রে হিশু করানোর ব্যবস্থাটা নেব তখন কিন্তু বাড়িতে আমাদের অয়েল ক্লথ মানে বিছানার সাইজেরও বড় বড় অয়েল ক্লথ হয় বা কুইক ড্রাই হয় যেগুলো চট করে জলটাকে টেনে নেয় তো এই ধরনের কুইক ড্রাই বা অয়েল ক্লথ কিনে রাখা উচিত এবং বিছানায় পেতে রাখা উচিত কারণ বাচ্চা ঘুমের সময় কিছু করে ফেলতেই পারে ট্রেনিং যখন চলবে তখন তো সেই জন্য কিন্তু এগুলো আগের থেকে রেডি করে রাখা উচিত সেকেন্ড যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে যখন বাচ্চাদের দেখবে ঠান্ডা লেগেছে বা সর্দি কাশির সমস্যা চলছে তখন কিন্তু কোনো রকমই এই ধরনের ট্রেনিংয়ের মধ্যে যাবে না যদি তুমি ট্রেনিং দিতে শুরুও করে দাও বাচ্চাকে সেই কটা দিন অন্তত বন্ধ রাখবে তারপর আস্তে আস্তে যখন সর্দি কাশি ঠিক হয়ে যাবে ঠান্ডা লাগার সমস্যা কেটে যাবে তখন আবার আস্তে আস্তে বাচ্চাকে মনে করাবে যে এবার আর টাইপার পড়ানো যাবে না এবার কিন্তু তোমাকে আবার হিসু করতে যেতে হবে সেই টয়লেটে গিয়ে মনে আছে তো তো এরমভাবে আবার আমাদের সেই আগের ছন্দে ফিরে আসতে হবে কিন্তু ঠান্ডা লাগার সময়টায় কিন্তু এইভাবে ট্রেনিং দেওয়ার দরকার নেই এছাড়া আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে বাচ্চাকে আমরা হিশু ট্রেনিং তো দিচ্ছি বাচ্চা চেষ্টা করছে আমাদের সাথে তাল মিলিয়ে ট্রেনিংটা নেওয়ার বাট আমাদের কিন্তু নিজেদের মাঝে চেক করতে হবে যে বাচ্চা নিজের খেলার চলে বা অন্য কোনোভাবে ব্যস্ত থাকার কারণে হিশু করে ফেলেনি তো প্রথম প্রথম কিন্তু বাচ্চা হিসু করে ফেলতে পারে আমাদের কিন্তু নিজের থেকে এসে একটু একটু করে চেক করতে হবে এরপর যেটা শেয়ার করব যে বাচ্চাদেরকে যে কোনো রকম একদম হিশু ট্রেনিং দেওয়ার ভালো টাইম হচ্ছে গরমকাল তো চেষ্টা করো যখন টেম্পারেচারটা একটু বেশি থাকবে বাচ্চা যাতে ভুল করে হিসু করে ফেললেও বাচ্চার ঠান্ডা না লেগে যায় তার জন্য গরমকালটা চুজ কর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে আটাশ থেকে থ্যাংক ইউ